আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে রেসিপি ডিমের রেজালা, চলুন শুরু করি। প্রথমে বেটে নেব পেঁয়াজ, পাকা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এরপর বেটে নেব কাজু বাদাম, চার মগজ আর পোস্ত। কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে এলে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছি। এখানে আমরা হাঁসের ডিম নিয়েছি। এবার একটা চামচ বা ছুরি দিয়ে সামান্য একটু কেটে নেব। এরপর নুন মাখিয়ে হালকা করে তেলে ভেজে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তেজপাতা, ফাটানো এলাচ, তিন থেকে চারটে গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর বেটে রাখা মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এক চামচ গরম মশলা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা পাত্রে তিন থেকে চার চামচ টক দইয়ে এক চামচ কেওড়ার জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইয়ে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত, চার মগজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমরা সামান্য মশলা ধোয়ার জল দিয়ে দিয়েছি। জল ফুটে আসলে ভেজে রাখা ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এবার পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব।
একটা পাত্রে ডিমের রেজালা তুলে নেব, তার উপর ভেজে রাখা বেরেস্তা দিয়ে গার্নিশ করে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।